ভারত টিভি বেঙ্গলির পক্ষ থেকে আরও একবার আপনাদের সামনে জানেন আরজিকর ঘটনা নিয়ে। কন্টিনিউ চারিদিকে দেশময় আন্দোলন শুরু হয়েছে, আর সেখান থেকে পিছিয়ে নেই আটাপাড়া পল্লীবাসী বৃন্দ। তারাও কিন্তু এই তিলোত্তমা যিনি আরজিকরে নৃশংসভাবে হত্যা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই বনের দাবিতে আবার পথে নেমেছে সাধারণ মানুষ। আটাপাড়া থেকে আপনাদের সরাসরি দেখানো হচ্ছে সেই মিছিলের কিছু অংশ, যেখানে মোমবাতি নিয়ে সবাই মিলে নেমে পড়েছেন যারা বিচার চাইছেন তিলোত্তমার। তোমার হত্যার জন্যে যে জাস্টিস চাই, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের যে তোমরা মিছিল করছো, এই মিছিলে তোমাদের মূল মন্ত্রটা কি? এই মিছিলের মূল মন্ত্র হচ্ছে আমরা এর বিচার চাই, সরকার যদি কিছু না করে আমাদের হাতে তুলে দিক, আমরা এর বিচার করে নেব। আজকে তো মিছিল করলেন, মিছিলে প্রচুর সংখ্যক মানুষ, বাচ্চারা বড়রা সবাই মিলে মিছিলে যোগদান করলো, তো আলটিমেট এই বিচারটা কাদের এগেনস্টে, বা আপনাদের বলবো আপনাদের আন্দোলনটা কাদের এগেনস্টে? যারা অন্যায় করেছে তাদের এগেনস্টে, কারণ অনেকেই কিন্তু আন্দোলনের মূল ঘুরিয়ে বলছে এই লড়াইটা নাকি নারী বনাম পুরুষে। আপনার মতামত? যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় এইভাবে বিক্ষিপ্ত মিছিল হচ্ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সরকারি সম্পত্তিও ভাঙচুর হচ্ছে, তো আপনাদের বলবো যে আপনারা কোন মিছিলের পক্ষপাতী? শান্তিপূর্ণ মিছিল না তার সঙ্গে যদি সরকার না মানে তার দিকেও আঘাত করার দিকে? দেখুন, আমরা জনগণ সবসময় শান্তিপূর্ণ মিছিলটার দিকেই আগ্রহ প্রকাশ করছে এবং তারা শান্তিপূর্ণভাবেই যাচ্ছে। আমরা শান্তিপূর্ণ মিছিলটাই চাই, আমরা চাই না সরকারি কোনো কিছু ধ্বংস। সরকারি ধ্বংস মানে আমাদেরও সব কিছু ধ্বংস, বুঝলেন? সেটা আমরা ব্যবহার করি, সেটা আমাদেরও ক্ষতি হবে। আমরা শান্তিপূর্ণভাবে যেভাবে মিছিল চলছে সেভাবেই মিছিলে আমরা করতে চাই, যতদিন পর্যন্ত আমরা জাস্টিস না পাবো। বলবো যে তিলোত্তমা হত্যার জন্য তোমরা আজও মিছিল করছো, কিন্তু দেখা যাচ্ছে সিবিআই এর হাতে কিন্তু কেসটা সঁপে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তোমরা কি চাও এই আন্দোলনে? এই যে গণধর্ষণের জন্য বিচারটা আমরা বিচারটা চাইছি, সিবিআই যতদিন যদি কিছু তদন্ত না করতে পারে তাহলে কিন্তু আমরা এরকম মিছিল চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো। কিন্তু আবার তিলোত্তমা হত্যা নিয়ে তোমরা মিছিল করলে, আজকে তোমাদের মিছিলের মূল বক্তব্য কি ছিল? কারণ আমরা অলরেডি জানি সিবিআই হাতে কিন্তু কেস চলে গেছে, তারপরে আন্দোলনটার মূল বক্তব্য? দেখুন, আমরা প্রথম দেখলাম আমাদের রাজ্য পুলিশের মানে এগিয়ে যাওয়া, একজন অ্যারেস্ট হয়েছি সেটা আমরা দেখেছি রাজ্য পুলিশই করেছিল, ওখান থেকে আমাদের শিবের হাতে চলে যায়। শিবের হাতে যাওয়ার পর হলো কি, এখনও 15-16 দিন ওপর হয়ে গেল, এখনও কিন্তু আমরা মেন যারা কালপিট তাদের কিন্তু একজনেরও নাম আমরা খুঁজে পাচ্ছি। তো আমাদের রাজ্য পুলিশ তো একজনকে অ্যারেস্ট করেছিল, সিবিআই এসে কী করলো? আমরা এটাই চাই সিবিআই দ্রুত মানে যারা কালপিট আছে তাদেরকে সমাজের সামনে নিয়ে আসে। এই সিবিআই দায়িত্ব পাওয়ার পরে দেখা যাচ্ছে একাধিকবার মানুষের জনরোষের মুখে পড়ছে সরকার, আজকেও কিন্তু মামলা দখলের জন্য বা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে বারবার মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে মিছিল বেরিয়েছিল, এই মিছিল কতটা সমর্থনযোগ্য বলে মনে হয়? কারণ তোমরাও মিছিল বার করছো। দেখুন, আমরা মিছিলটা বের করেছি কেন বা আমরা রাস্তায় নেমেছি কেন? রাস্তায় নামার কারণ হচ্ছে একটাই, আরজিকরে যে ঘটনাটা হয়েছে মানে একদম নক্কার ঘটনা, ওই ঘটনা নিয়ে আমরা মানে যতটা মানে বাজে বলবো তার চেয়েও বাজে, তার জন্যই রাস্তায় নামা। আর দ্বিতীয় কথা হলো যেটা, আমাদের মুখ্যমন্ত্রীকে সবাই বলছে পদত্যাগ, আমি ওই বিষয়ে যেতে চাই না, তার কারণ একটা, আমাদের এখন মেন উদ্দেশ্য হচ্ছে যারাই দোষটা করেছে তারা সামনে আসুক। রাজ্য পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, তারপরে হয়েছে কি এখন সিবিআই হাতে আছে, সিবিআই তো এখনও কারো নামই আমাদের সামনে আনতে পারিনি, আর যত দ্রুত পারবে সিবিআই আমাদের সামনে যে মেন কালপিট যারা তাদেরকে সামনে নিয়ে আসুক, এটাই আমরা চাই। তো সিবিআই যখন কাজ করছে সিবিআইকে আমরা জানি একটা টাইম দিতে হবে, কিন্তু সিবিআইকে টাইম দেওয়ার মানসিকতা হয়তো আজকে মানুষের হাতে নেই, কারণ এই উই ওয়ান্ট জাস্টিস দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ঘটনা রাজনৈতিক রং লাগতে চলেছে আগামী দিনে বা অলরেডি লেগে গেছে। দেখুন, আজকে আমরা যেটা পঞ্চমুখী বালাজি মন্দিরের সামনে থেকে মানে যে মিছিলটা বের করেছিলাম, মানে আমাদের মন্দিরে ভক্ত যারা তারা ছিল, কোনো পলিটিক্যাল কালার ছিল না, আমরা আমাদের জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছিলাম, ওটা নিয়ে আমরা পুরো রাস্তায় ঘুরেছি। আর দ্বিতীয় কথা হলো যেটা, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো একটা পুলিশের মাথা ফাটলো, তো যে ইটটা মেরেছে আমি মনে করি অপরাধ করেছে, তার কারণ হলো আজ যেমন জওয়ানরা বর্ডারে আছে, আমরা 10x10 ঘরে এসি চালিয়ে আরামসে ঘুমাই, আমাদের যেমন এই কলকাতাতেও বা আমাদের পশ্চিমবাংলাতেও আমরা যে আছি ভালো মতো আছি, আজ ভাবুন না যেদিনকার
মানে আমার বাড়ি মানে আমার ওয়াইফ বেরিয়েছিল, আমার যারা আত্মীয় তারা সব মেয়েরা বেরিয়েছিল রাত্রে 11টার সময়। দেখছি বল কোথায় যাবে, ডানলপ যাবো, কেউ বলছে সিদ্ধিনগর যাবো, কেউ বলছে শামবাজার যাবো। মেয়েদের ঢল সেদিনকার দেখেছিলাম, যদি মেয়েদের নিরাপত্তা না থাকতো তাহলে মনে হয় মেয়েরা সেদিনকার সাহস করে বেরোতে পারত না। যেটা হয়েছে মানে খুবই জঘন্য জিনিস হয়েছে, বারে বার বলবো, কেন মেয়েটার মানে বাবা মাকে আমরা মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবো না, ওনার পাশে থাক দাঁড়াবো আমরা, এটাই আমাদের উদ্দেশ্য। না কারোকে মারধর করব, না কারোকে কোনো বাজে কথা বলবো। সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের সিএমকে বলা হচ্ছে শাড়ি টেনে খুলে দেবে, সেটা আমরা কিন্তু ভালো মতো নিচ্ছি না। আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে আবার বলছি, আজকে আমরা রাস্তায় বেরিয়েছি আর্যগড়ের কাণ্ডে নিয়ে। যদি মনে হয় আমাদের সিএমকে অপমান করা হচ্ছে, আমরা তীব্র আবার একটা প্রতিবাদ করব। তার মানে তোমার কথায় যারা মিছিলে বেরিয়ে সিএম তথা আমাদের দেশের আইনকে অপমান করছে তারাও সমান অপরাধী? অবশ্যই, আমাদের বাংলাকে যদি অপমান করা হয় আমরা মেনে নেব না। আমরা অনেক স্টেটে দেখছি তো অনেক ঘটনাই ঘটছে, তা আমাদের বাংলাকে বদনাম করা হচ্ছে কেন? যে দোষী তাকে তো শাস্তি দিতে হবে। পুলিশ আছে, সিবিআই আছে, ইডি আছে, অনেক সংস্থা আছে, তারা নিয়ে করুক না। আমরা তো এটাই চাই, আমরা তো আর কিছু চাই না। আমরা কোনো পলিটিক্যাল মানে বিষয়ে কথা বলতে চাই না, আর পলিটিক্স আমরা করিও না, আমরা বিচারটা চাই।